মিজানুর রহমান আপনি লিখেছেন আমার মুখে জড়তা রয়েছে আমি কোরআন শরীফ পড়তে পারি আমাদের মসজিদে নাই মাঝে মাঝে নামাজ পড়ানো বা আজান দেওয়ার মতো কেউ থাকে না আমাকে নামাজ পড়াতে হয় আমার মনে এতে নানা প্রকার দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় এজন্য জন্য আমি কি করতে পারি দেখুন আপনার মুখে যে জড়তা আছে সেজন্য প্রথমত আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন মুসা মুসাই আলসরতাম যে দোয়া করেছেন সে দোয়া তার মুখেও জড়তা ছিল আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই মুসাই আলসরতাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বিশলি সদরি ওয়াসলি আমরি ওয়াহালুল রকুদাতা মিল্লিস এই যে অংশটা ওয়াহালুল অকদাতাম মিল্লিসানি এই দোয়াটা আপনি পড়বেন ওয়াহেল অকুদাতা মিল্লিসানি যার অর্থ হলো আর আমার মুখ থেকে যে জড়তা আছে সেটা আপনি দূর করে দিন এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং এই জড়তা নিয়ে আপনি তেলাওয়াত করবেন ইমামতি করবেন আসান দেবেন তাতে কোনো অসুবিধা নেই বরং আপনার কষ্ট হয় বেদে বেঁধে গিয়ে করেন সেজন্য আল্লাহ তেলার কাছে আপনি অতিরিক্ত সব পাবেন যেমনটি হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় তানবির ইসলাম মাহিন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার সময় যদি এর পানির ছিটা গায়ে লাগে তাহলে করণীয় কী এ বিষয়ে আমাদের একটা প্রশ্ন উত্তরের আগে দেওয়া হয়েছে এবং আমাদের ইসলামী প্রশ্ন উত্তরের যে চ্যানেল এবং পেজ আছে আপনারা অনেকে জানেন যে আমরা আমাদের যে পেজটা আছে ফেসবুক যে আপনার বিরূপ আচরণ করছে মুসলিমদের সাথে সারা বিশ্বব্যাপী এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তাদের আবদ্ধতা থাকে রোবট ইত্যাদি কাজ করতে গিয়ে এবং নানা কারণে আমরা অনেক সময় প্ল্যাটফর্মগুলো হারিয়ে ফেলি অনেক কষ্ট করে গড়ে তুলতে হয় তিল তিল করে প্ল্যাটফর্মগুলোকে তো সেজন্য বিকল্প প্ল্যাটফর্ম আমরা রেডি করে রাখা উচিত আমরা সেজন্য ইসলামিক উত্তরের যে পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেটাকে বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে রেডি করেছি এবং সেখানে এই প্রশ্ন উত্তরগুলো আমরা কেটে কেটে দেওয়ার চেষ্টা করি তো সেখানে আমরা এখন একটা প্রশ্ন উত্তরে বলেছি যে নাপাক কাপড় ধুতে গিয়ে যে সেটা লাগিয়ে কারণ আমাদের শরীর নাপাক হয়ে যাবে না যদি দৃশ্যতে কোনো নাপাক লেগেছে এটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে এটা নাপাক হবে না ইনশাআল্লাহ এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই